নমস্কার, আমি ডক্টর অমিতাভ চন্দ, সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালস নারায়ণ হেলথ নেটওয়ার্কে। আজকে আর একজন পেশেন্টের গল্প বলবো, রোগীর গল্প বলবো। 45-46 বছরের ভদ্রমহিলা, বছর দুয়েক ধরে ওনার একটা চোখের দৃষ্টি ক্রমাগত কমে যাচ্ছে এবং মাথা ব্যথাও হচ্ছে। বছর দেড়েক আগে তখন এমআরআই করা হয়, এমআরআই করে একটা বড় সড়ো একটা টিউমার পাওয়া যায় ব্রেনের ঠিক নিচে, যেটা কিনা চোখের যে নার্ভ, যেটাকে অপটিক নার্ভ বলে, সেই নার্ভটাকে খুব প্রচণ্ড চেপে ধরেছে, সেই জন্য আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে যাচ্ছিল। তো 1.5 বছর আগেই ওনাকে অপারেশনের কথা বলা হয়েছিল, কিন্তু উনি অত্যন্ত ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে গিয়ে উনি ওনাকে কেউ উপদেশ দেন যেটা হোমিওপ্যাথি করলে ঠিক হয়ে যাবে। তো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেছেন, তারা বলেছিলেন ঠিক হয়ে যাবে, কিন্তু যেটা এক্সপেক্টেড সেটা ঠিক হয়নি, বরং ওনার দৃষ্টিশক্তি আরও খারাপ হতে আরম্ভ করলো। এবং রিসেন্টলি আমরা দেখলাম যে এমআরআই করে যে টিউমারটা আগে যা ছিল তার থেকে অনেকটাই বেড়ে গেছে এবং চোখের নার্ভকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। ওনার এমআরআইটা যদি দেখি, আমরা দেখতে পাবো এটা এমআরআইয়ের ছবি একটা, এটা মাথার পাশ থেকে ছবিটা নেওয়া হয়েছে। এটা দেখুন, বোঝা যাচ্ছে এটা নাক ওনার, এটা সামনের দিক মাথার, এটা পিছন দিক, এটা উপর, এটা নিচ। হ্যাঁ, তো এই এই এইটা হচ্ছে ব্রেন, এটা ওনার ব্রেন, এটা নাকের নাকের ক্যাভিটি। হ্যাঁ, এইখানে একটা টিউমার, বড় সড়ো টিউমার দেখা যাচ্ছে, চোখের নার্ভ বা অপটিক নার্ভ যেটা, সেটা এইখানে থাকার কথা, এইভাবে আসে। তো সেইটাকে এরকম ঠেলে তুলে ওপরে রেখে দিয়েছেন, অপটিক নার্ভটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, তার জন্য ওনার চোখের দৃষ্টি কমে যাচ্ছে। এই ছবিটা, এমআরআইয়ের ছবিটা, এটা মাথার সামনে থেকে এই দুটো চোখ দেখা যাচ্ছে, এটা ব্রেন। হ্যাঁ, এটা উপর দিকটা, এটা নিচের দিকটা, এটা নাকের গহ্বর। আমরা যদি পিছিয়ে যাচ্ছি, দেখুন, দেখতে 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 পাবো আমরা এই চোখের পিছন দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এই টিউমারটা দেখা যাচ্ছে, এই বড় টিউমার, এই চোখের নার্ভটাকে এরকম ঠেলে তুলে ধরেছে ওপরে। তো এই চোখের দিক, সেখানে যদি আরেকটু টিউমারটা বাড়ে, ওনার অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটা ব্রেনের তলায় টিউমারটা আছে। তো একটা উপায় হয় যে আমরা এই ব্রেনটাকে তুলে, মাথার জায়গাটা কেটে ব্রেনটাকে তুলে তলা দিয়ে গিয়ে এখান থেকে টিউমারটা বার করা, কিন্তু আরেকটা উপায় হচ্ছে নাকের ছাদ আর ব্রেনের মেঝে একই। তো আমরা যদি নাকের ছাদ দিয়ে অপারেশনটা করি, অ্যাজ ইফ আমি, এটা একতলার ঘর, এটা দোতলার ঘর, আমি এখানে মেঝেটা আর এখানে ছাদটা একই জায়গায়, তো এই জায়গাটা করতে গেলে আমি এখানে ছাদটা ফুটো করে যদি যাই, আমি এখান থেকে টিউমারটা বার করে নিতে পারবো, ব্রেনে কোনো নাড়াচাড়া হবে না। তো আমরা ঠিক তাই করলাম, আমরা এন্ডোস্কোপ দিয়ে ঢুকে গেলাম নাকের মধ্যে, নাকের মধ্যে দিয়ে এখানে টিউমারটাকে এখান থেকে বার করে আনলাম, এবং গতকালই অপারেশন হয়েছে এবং রোগী কিন্তু আজকে অনেকটাই সুস্থ, এবং সে বলছে যে আজকে সে চোখের দৃষ্টিটাও আগের থেকে একটু বেটার হয়েছে। আমার নাম সুদীপা দত্ত, আমি 46 ইয়ার্স ওল্ড, আমি থাকি টলেজের ঝরিদেবপুরে। আবার এই পিটুইটারি টিউমার হয়েছিল, গত 2 বছর ধরেই আমি ভুগছি। আগের বছরে আমি ধরা হয়েছে, এবারে আগের বছরে ডায়াগনোস করা হয়েছে। তো আগের বছরে ডায়াগনোস যখন হলো তখন অনেক রকম টেস্ট, ভাবলাম কি চোখের প্রবলেম বুঝি। আবার অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছিলো দুটো দিক থেকে, ব্ল্যাক হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, আর দেখতে মানে ডাবল ভিজন হয়ে যাচ্ছিলো, ওভারল্যাপিং ভিজন হচ্ছিলো। তো সেখান থেকে আমি ভাবলাম যে চোখের মনে হয় প্রবলেম, আমি তো একটা এমএনসিতে কাজ করি, তো ওখানে ভাবলাম যে চোখের প্রবলেম। অনেক রকমের চোখের পরীক্ষা করলাম, চোখ ওয়াজ অ্যাবসলুটলি ফিট, অ্যাবসলুটলি ফাইন। তো তারপরে চোখের অপারেশন, চোখের পরীক্ষা করতে করতে জানা গেল যে এইটা একটা ব্রেন টিউমার। নিউরোলজিস্ট সাজেস্ট করলো যে এবারে একটা করান, করিয়ে এটা ব্রেন টিউমার দেখা গেল, পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা, যেটা ওরা মেডিকেল টার্মসে বলে। তো এটা নিয়ে তো তারপরে অনেক ডাক্তার দেখালাম, অ্যালোপ্যাথি ডাক্তার দেখালাম, সবাই বললেন যে সার্জারি করতে হবে। সো সার্জারি টু বি, মানে আমার কাছে সার্জারি ওয়াজ লাস্ট অপশন। সার্জারিতে না গিয়ে আমি ভাবলাম যে, কেননা যে অ্যালোপ্যাথি ডাক্তার আমাকে বলেছিলেন যে সার্জারি করতে হবে, উনি বললেন আবার রিগ্রোথ হবে, আবার তোমার এই ক্রিটিক্যালিটিস আছে, হ্যাঁ আছে। তো আমি একটুখানি ভয় পেয়ে গেলাম। তো আমি ভাবলাম যে সার্জারি করাবো না, থাক দরকার নেই, আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি। তো আমাদের ফ্যামিলিতেও হোমিওপ্যাথিতে অনেক কিছু মেডিকেল দেখেছে, তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে টরে নিয়ে লাস্টলি দেখা গেল যে ভিশন
ব্যথাটা চলে গেছে, ভিজিটটা ঠিক হয়নি খুব একটা, আর টিউমারের সাইজটাও ঠিক হয়নি। তো আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আই উড সে, এমআরআই যিনি করেছেন তিনি আমাকে বললেন যে আপনি কেন এটা সার্জারি করাচ্ছেন না। তখন আমি আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি, মিস্টার অমিতাভ চন্দ্র নাম, তো ওনার কাছে গেলাম। গিয়ে অমিতাভ চন্দ্র তো প্রথমেই বললো যে আপনারা কেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলেন, এই করলেন, তো দ্যাট ইজ ভাই। তো তারপরে উনি বললেন কোনো ভয়ের ব্যাপার নেই, আমি এটা অনেক করে করে থাকি, আমি এটা অনেক করেছি, প্রচুর বছরের এক্সপিরিয়েন্স, আর আমি অমিতাভ চন্দ্র স্যারের সম্বন্ধে অনেক কিছু জেনেওছি। উনি অনেক বড় বড় চিকিৎসা করেছেন, শেফ দুবের উনি চিকিৎসা করেছেন, সেই সোর্স দিয়ে আমি এসেছিলাম। তো অমিতাভ দার সাথে কথা বলে আমি আই ওয়াজ লাইক অ্যাবসলুটলি পারফেক্টলি কুল কি অমিতাভ চন্দ্র স্যার আমার যদি অপারেশন করে একদম ঠিক হবে, মানে আমি এতটা পজিটিভিটি পেয়েছি ওনার কাছ থেকে। তো তারপরে তো ওই যা হওয়ার, অমিতাভ স্যার বললো ইমিডিয়েট ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে গেলাম। গতকাল ওয়াজ মাই ওটি, ওটির পরে এই তো এখন আমাকে দেখছেন আই এম অ্যাবসলুটলি পারফেক্টলি ফাইন। আর ওটির যতক্ষণ না হয়েছে, মানে উনি তো ছিলেনই ওটি, তো উনি করেছেন ওটি, প্লাস এসে এসে ভিজিট করা, কেমন আছে না আছেন আপনি, এইগুলো করে দেওয়া, মানে প্লাস্টার করে দেওয়া, তারপরে ঠিক করে কেয়ার করা যে এখানে ব্যথা আছে কিনা ওখানে ব্যথা, মানে ভেরি কেয়ারিং, অ্যান্ড হিজ পজিটিভিটি অ্যান্ড দ্য কেয়ারিং অ্যাটিটিউড দ্যাট হি হ্যাজ অ্যাকচুয়ালি আমাকে আরও বেশি কিওর করে দিচ্ছে, মনে হচ্ছে মানে তাতে তাড়াতাড়ি আমি চলে যাবো, থ্যাংকস টু হিম। নারায়ণ হৃদয়ালয়, দ্যাট ইজ আরন টেগোর, উইচ ইজ অলসো নোন অ্যাজ RTIICS, ইজ এন অসম হসপিটাল। মানে এরা এখানকার স্টাফ যেরকম, এখানকার হসপিটালিটি সেরকম, এখানকার কেয়ারিং অ্যাটিটিউডও সেরকম, এখানকার স্টাফ যেরকম, আমাদের আছে সারি আছে, আমাদের মৈত্রেয়ী আছে, আমাদের প্রচুর ভালো ভালো স্টাফ আছে যারা আমাকে পার্সোনালি, আমাকে আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে ওদের। এখানে অনেক স্টাফও আছে যারা যেরকম নাকি সানা আছে, এখানে অনেক 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 স্টাফ রয়েছে, মৌসুমি আছে, সবাই মিলে সবাই হেল্প করেছে আমাকে। প্লাস হসপিটাল মানে অসাধারণ সিস্টেম হসপিটালের, আর এমন কিছু বিশাল একটা চার্জ নয়, ইট ইজ অ্যাফোর্ডেবল অ্যান্ড এভরি ওয়ান ক্যান কাম টু দিস হসপিটাল, দারুণ হসপিটাল। আর এখানে ভীষণ ভালো ভালো ডাক্তাররা এখানে বসে চিকিৎসা করেন, আর ভীষণ সিস্টেম্যাটিক। করোনা কালে আমি এখানে আজকে বসে আছি, মানে আমার মধ্যে ওই ভয়টা নেই যে আমার করোনা হয়ে যাবে, বিকজ দে আর ভেরি প্র্যাকটিক্যাল অ্যাবাউট করোনা অ্যান্ড এভরিথিং। করোনা ইজ অ্যাবসলুটলি ট্রিটেড সেপারেটলি, আর এই আমাদের যেগুলো একদম সেপারেট। সো নারায়ণ হৃদয়ালয় অর আর TIICS ইজ অ্যাবসলুটলি পারফেক্ট, মানে দারুণ হসপিটাল।